আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টলিপাড়ায় আবার শোকের ছায়া। মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী সাথীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। এলাহাবাদে থিয়েটার শুরু করেছিলেন মাত্র 20 বছর বয়সে সাথীলেখা। থিয়েটারে থেমে থাকেননি তিনি, একের পর এক বাংলা ছবিতে অভিনয় করেছেন সাথীলেখা সেনগুপ্ত। সত্যজিৎ রয়ের ঘরে বাইরে ছবিতে আমরা তাকে দেখেছি অভিনয় করতে। শিবপ্রসাদ নন্দিতার ছবি বেলা শেষেও তাকে দেখা গেছে অভিনয় করতে। বেলা শুরু, ধর্মযুদ্ধর মতো ছবিতে অভিনয় করেছেন সাথীলেখা। আজ 16 জুন সাথীলেখা সেনগুপ্তর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড। সাথীলেখা সেনগুপ্তর পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।